দর্শক, ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নেদারল্যান্ডস থেকে যোগ দিচ্ছেন প্রবাসী গবেষক ও সাংবাদিক বিকাশ চৌধুরী বড়ুয়া। জনাব বড়ুয়া, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কমছে, খবর আমরা প্রতিদিনই জানতে পারছি, কিন্তু এই অবস্থায় দ্বিতীয় সংক্রমণের সংখ্যা নিয়ে অনেক আলোচনা চলছে। ইউরোপে এই দ্বিতীয় সংক্রমণের সংখ্যা কতটুকু? তার ধন্যবাদ আপনাকে। তার আগে আমি প্রথমে বলে নেই, নেদারল্যান্ডের বর্তমান যে পরিস্থিতি এটা কিছুটা স্থিতিশীল অবস্থা বলা যেতে পারে। প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলো আংশিকভাবে খুলেছে এবং রাস্তাঘাটে জনসাধারণ যানবাহন চলাচল দেখে মনে হতে পারে অনেকটা স্বাভাবিক, কিন্তু তারপরে বলবো যে গত 24 ঘন্টা কিন্তু এই COVID-19 আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জন মারা গেছে। এই নিয়ে মানে মারা গেছে জনগণের সংখ্যা হচ্ছে 6,070 জন। তো এই 1,70,00,000 জনগণের দেশে এই সংখ্যা কিন্তু অনেক বিশাল। আর এখন সরকারের দিক থেকে যে সমস্ত বাধা নিষেধ ছিল একদিন, তাতে কিছুটা শিথিল অবস্থায় আছে। তো এই 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 শিথিল অবস্থা থাকলে যে করুন যে সেকেন্ড ওয়েভ যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। আর সেই ব্যাপারে সরকারের দিক থেকে প্রস্তুতি তো অবশ্যই আছে, আসছে বলতে এইটাই বোঝাচ্ছি যে সরকার তার যে বিগত এক্সপিরিয়েন্স থেকে তারা ইতিমধ্যে সজাগ হয়েছেন। হাসপাতালগুলো বিশেষ করে, তারপরে আপনার কিছু টেম্পোরারি হাসপাতাল বলতে পারেন, যেখানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না হতে পারে সেই ধরনের তারা ব্যবস্থা তাদের রয়েছে। আর কিন্তু যেটা ভয়ের বিষয় সেটা হচ্ছে যে সরকার ইউরোপীয় দেশে এখন কিন্তু বর্ডার খুলে দিয়েছে এই কয়েক সপ্তাহখানিক ধরে, ফলে এখন ইউরোপে সামার চলছে। এই সামারে কিন্তু সাধারণত ইউরোপবাসীরা পাগলের মতো ছুটে যায় অন্য দেশে। তো এখন বিশেষ করে কয়েকটি দেশ, যেমন বলা যেতে পারে স্পেন, গ্রিস, ইতালি, পর্তুগাল, এইসব দেশে মূলত সবাই ছুটে যাচ্ছে। কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে বর্ডার যদিও বা খুলে দেওয়া হয়েছে, কিন্তু এটা কেয়ার ফ্রি থাকা যাবে না, সবাইকে সতর্ক থাকতে হবে। আর তবে এখানকার যে আপনি যে প্রশ্নটা করেছেন সেই ব্যাপারে বলতে পারছেন যে হাসপাতাল কিন্তু মোটামুটি প্রস্তুত আছে এবং সরকারের দিক থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখন জি জনাব বড়ুয়া, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, নেদারল্যান্ডসে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা কেমন এবং আপনাদের সাথে যাদের যোগাযোগ রয়েছে তারা এই পরিস্থিতিতে ঠিক এখন কেমন আছেন? সুখের বিষয় হচ্ছে যে নেদারল্যান্ড যে সমস্ত বাংলাদেশি আছে তারা এখনও পর্যন্ত মোটামুটি বেশ ভালোই আছেন। আর এদেশে আমাদের মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা হচ্ছে 2,500-এর মতো। এখনও পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়নি সেটাই। আর এখান থেকে আমি গতকাল আমার সাথে আমাদের বাংলাদেশ দূতাবাসের যে চার্জ অ্যাফেয়ার্স এজাসাম কবির সাহেবের সাথে কথা হয়েছে। উনি জানিয়েছেন যে দূতাবাসের কাজকর্ম 2 জুন থেকে স্বাভাবিকভাবে শুরু হয়েছে, তারা বিজনেস ভিসা ইস্যু করা শুরু করেছেন। আর এছাড়া যে কজন বাংলাদেশি এখানে স্ট্যান্ডার্ড অবস্থায় ছিলেন, আটকে গিয়েছিলেন, তাদেরকে বিশেষ ব্যবস্থা দেশে পাঠানো হয়েছে। তার মধ্যে আটজন রয়েছেন যারা প্রথম দফায় চলে গেছেন। এই হচ্ছে বাংলাদেশিদের ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব বিকাশ চৌধুরী বড়ুয়া।